আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই বোনেরা, যারা ইকরা বাংলার সামনে বসে সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রোগ্রামটা দেখছেন, সবাইকে অন্তরন্তস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। আমরা অনেকগুলো এপিসোড নিয়ে আলোচনা করেছি আলহামদুলিল্লাহ। আল্লাহ রসুল সাল্লাহ আসলামের জীবনী এখানে ডিটেলসভাবে আসার নিয়ে আসার আমরা চেষ্টা করেছি। ইকরা বাংলাকে ধন্যবাদ দিচ্ছি যারা প্রথম থেকে আমাকে এই কথা বলেছেন যে এপিসোড সংখ্যা কত হচ্ছে এটা নিয়ে চিন্তা করবেন না, কিন্তু আমরা যারা বাংলা ভাষাভাষী তাদের কাছে সিরাতুন্নবীর একটা সংকলন যেন এমনভাবে থাকে যে তার জীবনের কোনো একটা অংশে কোনো কিছু যেন বাদ না যায়। এটা শোনার পরে যেন আমাদের নবীর প্রতিটা জীবনের প্রত্যেকটা মানে ক্ষণ যেন আমাদের চোখের সামনে ভেসে ওঠে এবং আমরা যেন বুঝি। আমি গুণাগার মানুষ, অত বেশি তো জ্ঞান কম, অত বেশি জানাও আমার অত বেশি নাই, তবে আমি যেটা বিশ্বাস করি তা হলো যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে তার সম্পর্কে জানা চেষ্টা আমি যেমন করি আপনারাও তেমনভাবে চেষ্টা করছেন, এটার একটা বরকত পাওয়া যাবে এই দুনিয়াতে এবং আখেরাতে। দুনিয়াতে বরকত, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তোমার নবীকে জানা এবং তার অনুযায়ী আমরা যদি মানতে পারি পথ চলে, তাকে যদি আমরা স্বপ্নযোগে হলেও যদি একবার দেখতে পারি এই দুনিয়ায় এবং তার পথ চলে আখেরাতে যে তার সাথে যদি আমাদের দেখা হয়, তার হাতে হাউজে কাউসারের পানি যদি আমরা পান করতে পারি, তার শাফাত যদি তুমি আল্লাহ মঞ্জুর করে দাও, তার সাথে জান্নাতে একত্রিত থাকার একটা সুযোগ যদি আমরা পেতে পারি, আমি মনে করি দুনিয়ায় মানুষ হয়ে জন্মগ্রহণ করার এর চেয়ে বড়ো সফলতা আর বোধহয় নাই। আমরা এই জন্য কিন্তু আমাদের নবীর জীবনীটা আপনাদের সামনে আনার চেষ্টা করছি। আসুন আজকে আমরা এই এপিসোডে একটা বিশেষ বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করি, সেটা হলো নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের আর একটা বড় ধরনের পরীক্ষা যেটা আল্লাহ তাআলা তাকে করেছেন এবং সেই পরীক্ষায় তিনি কিভাবে উত্তীর্ণ হয়েছেন সেটাকে আমরা একটু বোঝার চেষ্টা করি। তিনি গত এপিসোডে আমরা আলোচনা করেছি তিনি বয়কটের শিকার হয়েছিলেন এবং এই বয়কটকে আমরা দেখাতে চেয়েছি যে এটা সামাজিক বয়কট ছিল, রাষ্ট্রনৈতিক রাষ্ট্রীয় বয়কট ছিল, পলিটিক্যাল বয়কট ছিল, অর্থনৈতিক এমবার্গো ছিল, সামাজিক তো ছিলই, ব্যক্তিগত পর্যায়ে একটা হিউম্যানিটেরিয়ান একটা মানবিক যে সুযোগ সুবিধাগুলো নিয়ে একজন মানুষ থাকার কথা ছিল সেটা থেকেও তারা বঞ্চিত ছিল, তিনি বঞ্চিত ছিলেন এবং তার আশেপাশের লোকেরা বঞ্চিত ছিল। এরপরে তিন বছর, একেবারে পূর্ণ তিন বছর এই অবস্থায় থাকার পরে যখন মানুষগুলো মরণের একদম কাছাকাছি চলে আসছে, তখন কিছু নিবেদিত প্রাণ মানবিক মূল্যবোধ সম্পন্ন কিছু ব্যক্তি তার এগিয়ে আসলো। তার মধ্যে আবুল বখতার ছিল, হিসাম ইবনা আমর ছিল, মুতাইম ইবনা আদি ছিল, জুহাইর ইবনা আবু উমাইয়া ছিল, জামা ইবনুল আসওয়াদ ছিল, তারা সবাই এগিয়ে আসলেন, এসে এই বয়কটকে শেষ করে দিলেন এবং মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিক জীবনে ফিরে আসার সুযোগ হলো। এখানে ক্ষতি হয়েছে কি যে আবু তালেবের বয়স তখন 80 বছর হয়ে গেছে, উনি আর নড়াচড়া তেমন করতে পারতেন না, যতটুকু সময় পেতেন ততটুকু চোখটা রাখতেন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, তার কোনো কষ্ট হচ্ছে কিনা এইটা উনি দেখতেন। আর আপনারা জানেন যে যখন মানুষ বুড়ো হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায় আর অচল হয়ে যায়, তখন মনটা ছোট মানুষের মতন হয়ে যায়। উনি সবসময় অস্থির হয়ে পড়তেন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চোখে না দেখতে পারলে, উনি সবসময় কাছে রাখার চেষ্টা করতেন, যদি বাইরে যাচ্ছে তো যতক্ষণ পর্যন্ত বাইরে তার সাথে থাকা সম্ভব হতো থাকতেন, আবার বাসায় এসে রেস্ট নিতেন, এইরকম করে যাচ্ছে সময়টা। তো যেহেতু অধিকাংশ সময় তাকে এখন খাটে থাকতে হয়, ঘুমা মানে শুয়ে থাকতে হয়, উঠতে পারে না, তো তখন মক্কার 25 জন লোক যারা রাষ্ট্র চালায় এবং সম্মানিত শ্রেষ্ঠ মানুষ তখনকার সময়ে কাফের ছিল তারা সবাই, তারা চিন্তা করলো যে একটা কাজ করি, আমাদের তো মানে যে অবস্থা দেখতে আসছে আবু তালেব বোধ হয় বেশি দিন বাঁচবে না, তো ও না ও চলে গেলে তো মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ব্যাপারে তো একটা ডিসিশন আমাদের নেওয়া লাগবে, তখন যদি আমরা খুব কঠোর ডিসিশন নেই তাহলে আরবের লোকেরা মনে করবে দেখছো ওই বিরুদ্ধ মানুষটা থাকতে তার গায়ে হাত দিতে পারেনি, এখন চলে গেছে, এখন তার উপরে জুলুম শুরু করেছে। তো এই ধরনের মানে কথা সমালোচনার হাত থেকে বাঁচার জন্য চলে একটা কাজ করি, আমরা আবু তালেবের কাছে যাই। তো সেখানে নেতৃস্থানীয় লোকেরা আবু জাহাল, আবু সুফিয়ান, এরা মানে আরও প্রায় 25 জন লোকের নাম আমরা দেখতে পাচ্ছি, এরা ওতবা, সাইবা, উমাইয়া, আবু সুফিয়ান, এদের নামগুলো আসছে। এছাড়া আরও 25 জন লোক তারা যে সেখানে যুক্ত হলো, যে আবু তালেবের কাছে যে ঘরের মধ্যে ঢুকলো, ঢুকে যে তখন ওরা বলল যে দেখো
আবু তালেব, আসলে একটা সিদ্ধান্ত আসা দরকার, এবং এই সিদ্ধান্তটা হলো এই, তোমার ভাতিজাকে বলো যে এই কাজটা বাদ দিয়ে দিক, আর যদি না বাদ দিয়ে দেখ তো এই দেশ ছেড়ে চলে যাক, অথবা তাকে আমাদের হাতে তুলে দাও, আমরা আমাদের যে সিদ্ধান্ত সেটা করি। তখন আবু তালেব নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে ডাকলেন। নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ভাতিজা মানে 12 বছরের ভাতিজা তো ছিল না, তখন তো তার বয়স হয়েছে অনেক, তখন 50 বছর বয়স হয়ে গেছে। হ্যাঁ, মানে এটা দশম নবুয়তের দশম শুনে, মানে 40 বছরের নবুয়ত পেয়েছেন, তাহলে 10 বছর পরে হলেন 50 বছর, তখন তার বয়স হয়েছে, ছোট মানুষ তো আর না। তো ডাকছেন, ডেকে বলছেন ভাতিজা, ওরা তো আসছে নেতারা, বোঝাতে চাচ্ছে যে তুমি দিন বাদ দাও, তা না হলে তারা তোমাকে মেরে ফেলবে, অমুক তমুক কথাগুলো বলছে, তুমি তোমার বক্তব্য কি? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি বললেন যে বক্তব্যটা দিয়েছেন, এটা বিভিন্ন রেওয়ায়েতে বিভিন্ন ধরনের শব্দ পার্থক্য থাকলেও আমি মোটামুটি মানে ভাবটাকে সামনে নিয়ে অধিকতর গ্রহণযোগ্য শব্দগুলো যেটা বলেছেন সেটা আমি লিখেছি এইভাবে যে, আর আয়তুম ইন আতাইতুকুম কালিমাতান তাকাল্লামতুম বিহা মালাকতুম বিহাল আরব ওয়া দানাত লাকুম বিহাল আজম। তোমরা কি মনে করো এটা কি সম্ভব যে আমি তোমাদেরকে একটা বাক্য বলবো, একটা কালিমা বলবো, এই কালিমাটা যদি তোমরা বলো তাকাল্লাম তুম বিহা, তোমরা যদি এই কথাটা বলো মালাক তুম বিহাল আরব, সারা আরব জাহানের মালিক তোমরা হয়ে যাবে, ও দায়নাত লাকুমুল আজম, এবং অনারব যারা আছে তারা সবাই তাদের মাথারা তোমাদের কাছে এসে ঝুঁকিয়ে দেবে। বলল সেটা হলো এই যে লা ইলাহা ইল্লাল্লাহ, এই একটা কালিমা তোমরা মুখ দিয়ে বলো, দেখো তোমাদের জন্য নেতৃত্ব কর্তৃত্ব সাম্রাজ্য তোমাদের হাতে আল্লাহ তাআলা দিয়ে দেবেন, এটা আল্লাহর পক্ষ থেকে পাওয়া ওয়াদা আমি তোমাদের দিচ্ছি, তোমরা এই কালিমাটা তোমরা বলো। তখন ওরা এত খেপে গেল যে মানে ওরা একেবারে, আগে তো রাগ তো ছিলই, আর এইরকম একটা ছোট্ট একটা বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ এটা শুনে আরও খেপে গেল, এমন খেপা খেপলো যে তারা এটাকে আর মোটে পছন্দ করলো না, তারা মনে করলো যে এটা আমাদের বিরুদ্ধে কথা বলা হচ্ছে, এবং তারা বলল যে না তোমার সাথে তাহলে আমাদের আর কোনো সম্পর্ক নেই, আমরা এখান থেকে চলে গেলাম, আবু তালেব সালাম তুমি তোমার মতন থাকো, আমাদের সাথে আর কোনো বৈঠক আর হবে না। তো তারা এই এই যে হুমকি ধুমকি দিয়ে গেল, সর্বশেষ কথা বলে গেল, তার মানে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে তারা মেরে ফেলবে, আবু তালেবকে আর কেয়ার করে না, এটা তো বলেই গেল। তো এই প্রসঙ্গে আল্লাহ তাআলা সূরা সাদের প্রথম 7টা আয়াত নাজিল করে দিলেন, সেখানে আল্লাহ তাআলা বলে দিলেন যে সাদ, বিসমিল্লাহির রহমানির রহিম, সাদ ওয়াল কোরআনে যিকির, কোরআনের শপথ করে বলি যে কোরআন জিকির মানে সম্বলিত, যার মধ্যে উপদেশ আছে, যা যেখানে জিকির রয়েছে, বালিল্লাযীনা কাফারু ফি ইজ্জাতিন ওয়া শিকাক, আর যে কাফেররা আছে তারা এটা তার মনের মধ্যে একটা এক ধরনের মানে অহংকার নিয়ে তারা আছে, এবং অথচ তারা নিজেদের মধ্যে কিন্তু দ্বিধা বিভক্তি নিয়ে আছে, অন্তরের জ্বালা নিয়ে আছে। কাম আহলাকনা মিন ক্বাবলিহিম মিন ক্বারনিন ফানাদাউ ওয়ালা তাহিনা মানাস, এর আগে আমি বহু শতাব্দীর মানুষকে আমি এরকম শেষ করে দিয়েছি। কারণ এখানে আল্লাহ তাআলাও ডিসিশন নিলেন, তারাও ডিসিশন নিল যে আজ থেকে আর আবু তালেবের সাথে সম্পর্ক নেই, নবীকে আমরা হয়তো হত্যা করবো, ডিসিশন নিলেন, আল্লাহ তাআলাও ডিসিশন শোনাই দিচ্ছেন। আমি এর আগেও কওমে সামুদকে, লুতকে, লুতের বংশধরকে, আশেপাশের লোকদেরকে, ইব্রাহিম আলাইসাল্লাম, আদের লোকদেরকে, নূহ আলাইসাল্লামের লোকদেরকে আমি ধ্বংস করে দিয়েছি। হ্যাঁ, ফানাদাও, এই সেই যখন ধ্বংস করতেছিলাম তখন তারা চিৎকার করছে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, ওয়ালা তাহিনা মানাস, সেখানে তাদের বাঁচানোর মতো কোনো শক্তি আর অবশিষ্ট ছিল না। ও আজিবু আঞ্জাহ মন্দিরুমিন হুম, কিন্তু আজকের এই লোকেরা তারা আশ্চর্য হয়ে গেছে যে তাদের মধ্য থেকে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে তাদেরকে ভয় দেখাচ্ছে, এটাই তারা আশ্চর্য হয়ে গেছে। ও কাল আল কাফিরুন হাদা সাহিরুন কাজ্জাব, আর কাফেররা বলতেছে এই জাদুকর, এ হলো মিথ্যাবাদী। মানে তাদের বক্তব্যগুলোকে আল্লাহ তাআলা তুলে ধরে বললেন যে তোমরাও ওই ওদের পরিণতি বরণ করবে যে পরিণতি সামুদের বংশধরের উপরে হয়েছিল, আদ জাতির উপরে আসছিল, সালেহ আলাইসাল্লামের কওমদের উপরে আসছিল, এরকম আল্লাহ তাআলা বলে দিচ্ছেন সূরা সাদের মাধ্যমে। এটাও একটা মানে ক্লিয়ার ইন্ডিকেশন আসলো যে হ্যাঁ,
তোমরা নবীকে হত্যা করার সিদ্ধান্ত নিতে পারো, আবু তালেবকে ইনসাল্ট করে তোমরা চলে যাচ্ছ, এটা হতে পারে, তো তোমাদের বিরুদ্ধেও ডিসিশন অন্যভাবে আসছে। যা হোক, এই অবস্থা চলছে। এর মধ্য থেকে কয়েক মাস চলে গেল, মানে আপনার শুরু, মানে বয়কট শুরু হয়েছে, তারপর 3 বছর ছিল, সপ্তম শনে শুরু হয়েছে, দশম শনে মহরম মাসে এটা শেষ হয়। তো মহরম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জুমাদা আল উলা, জুমাদা আল সানিয়া, রজব মাসে এসে ষষ্ঠ মাসে আবু তালেব মারাত্মক অসুস্থ হয়ে পড়লেন। এই ক মাস উনি মাঝে মাঝে আসতেন, বাইরে যেতেন, আবার ঘরে ঢুকতেন, আল্লাহ রসুল সাল্লাহ আসলামকে দেখতেন, প্রত্যেক দিন একবার করে তার সাথে কথা না বললে তার মন ভালো লাগতো না। রজব মাসে এসে ওনার অবস্থা সাংঘাতিক খারাপ হয়ে গেল, উনি চলে যাবেন এটা একেবারে নিশ্চিত হয়ে গেল। যখন বুঝতে পারলেন আল্লাহ রসুল সাল্লাহ আসলাম যে উনি আর বাঁচবেন না, তো উনিও যেমন যেতেন তাকে দেখাশোনা করার জন্য, কুরাইশের নেতারাও আসতো তাকে দেখার জন্য, কারণ উনি তো আসলে নেতৃস্থানীয় ব্যক্তি ছিলেন আর সবাই সম্মানিত মানুষও ছিলেন। তো একবার আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওখানে গেছেন, যে কথাবার্তা বলছেন লম্বা কথা হচ্ছে দেখে বাইরের লোকজন ওরা মনে করছে যে বোধ হয় কোনো একটা উদ্দেশ্যে গেছে, ঠিক আছে আমরাও যাই। তো নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সেখানে ছিলেন, অন্যরাও এসে দাঁড়িয়েছেন। তখন আমাদের নবী সাল্লাহ সাল্লাম তাকে বললেন যে চাচা, আপনার যে শরীরের যে অবস্থা দেখছি আমার মনে হয় না আপনি আর বেশিক্ষণ আমাদের মাঝখানে আসেন, তবে আপনি যদি একটা কথা বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আর কোনো উপাস্য মানি না আল্লাহ তাআলা ছাড়া, আর কারোর ইবাদত আমি করি না আল্লাহ তাআলা ছাড়া, তাহলে এই কথাটাই শুধু যদি বলেন, তাহলে এমন এক দিন আসবে আল্লাহর সামনে যখন আমি যাব, তখন আমি আল্লাহর সাথে আমি তর্ক করব। হয়তো আপনার জীবনে কোনো আমল তেমন নাই, নামাজ হয়তো তেমন পড়তে পারেননি, যাকাত হয়তো ঠিকমতো দিতে পারেননি, আমি আল্লাহর কাছে আমি এটা নিয়ে বিতর্ক করব, উহাজ্জুবিহা, আল্লাহর কাছে আমি বিতর্ক করব আপনার ব্যাপারে, শুধু আপনি লা ইলাহা ইল্লাল্লাহ এই কথাটা আপনি বলেন। মোহাম্মদ রসুল্লাহ উনি বলেননি, উনি শুধু বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, কারণ মোহাম্মদ আর রসুল্লাহ যেহেতু ভাতিজা, হয়তো ওনার মনটা হয়তো নাও বলতে চাইতে পারে, কিন্তু উনি শুধু বলেছেন আমি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, তো এটাই আমার জন্য যথেষ্ট। পাশে আবু জাহাল ছিল, আবু সুফিয়ান ছিল, তারা বলছে আবু তাহলে মরার আগে কি এ কী এমন কাজ, তোমার মর্যাদা হলো তুমি পার্লামেন্টের একজন বড় ধরনের মন্ত্রী, আর কত বড় তোমার সম্মান, আর মরার আগে এই তোমার ভাতিজার কথা শুনে তুমি কাজ করবা? তো আবু তালেব উনি দ্বিধা চিন্তিত হয়ে গেলেন, দ্বিধান্বিত হলেন, কি করবেন উনি চিন্তা ভাবনা করতে পারতেছেন না। এরপরে উনি শুধু বলেন যে আলা মিল্লাতি ওয়ালিদি আবি আব্দুল মুত্তালেব, আমি আমার আব্বা আব্দুল মুত্তালেবের ধর্মে আমি থাকলাম বলে ওনার এরপরে আর কোনার কথা ছিল না। এরপরে উনি ইন্তেকাল করলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে মাথায় হাত রাখলেন, চোখের পানিতে উনার সমস্ত মুখমণ্ডল মোবারক ভিজে যাচ্ছে। আর এটার এর চেয়ে বড় দুঃখ আর কি হতে পারে, যে সারাটা জীবন এক জন্ম থেকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার কোলে পিঠে মানুষ হয়েছেন, ও পিঠে উঠতেন, কোলে উঠতেন, হ্যাঁ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত কাছে রেখেছেন যে বলার মতন না, বিভিন্ন জায়গায় ঘুরেছেন ফিরেছেন, তাকে শত্রুর হাত থেকে রক্ষা করেছেন, সেই লোকটা পাশ থেকে চলে গেলেন, রুহটা বের হওয়ার সময়ও লা ইলাহা ইল্লাল্লাহ কথা বলার মতন সময়ও তার হাতে ছিল, সেই সময়ে মুখ দিয়ে এই কথাটা বললেও আল্লাহ রসুল হয়তো আল্লাহর কাছে যেয়ে হয়তো এ করতে পারতেন। তো বললেন না, আল্লাহ রসুল খুব মনে কষ্ট পেলেন, এত কষ্ট পেলেন যে উনি জীবনে তো অনেক কষ্ট এসেছে, এই কষ্টটা ছিল যেন খুব ভারী কষ্ট, মনের এমন এক কষ্ট যে এখন কবরস্থ করবেন এমন এক ব্যক্তিকে যাকে তিনি কালেমা পড়াতে পারলেন না। আল্লাহ তাআলার এই কষ্টটা উনি আল্লাহ রসুলের কষ্টটা আল্লাহ তাআলা এটা অনুধাবন করলেন, আল্লাহ তাআলা কোরআন শরীফের কয়েকটা আয়াত এখানে নাজিল করলেন, তার মধ্যে প্রসিদ্ধ যে আয়াতটা আসছে যে আমাদের নবীর জন্য কিন্তু এটা সাজবে না, এটা ঠিক হবে না যে আবু তালেবের জন্য যেন দোয়া হয়, এটা দোয়া যেন তিনি না করেন, বরং আল্লাহ বলতেছেন যে মা কান আলী নবী বল্লেদিন আমানু আইয়াস্তা ফিরুলিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিম বাদিমা তাবাইয়ানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। সুরা তাওবার মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন স্পষ্টভাবে 113 নম্বর আয়াতে
যে কোনো নবীর জন্য অথবা যারা ইমানদার হয়েছে তাদের এটা সাজে না, এটা ঠিক হয় না যে তারা কোনো মুশরিকের জন্য হ্যাঁ ইস্তেগফার করবে, যদিও তারা অত্যন্ত কাছের একেবারে আপনজনটি হোক না কেন, কারণ তারা বুঝতে তো পেরেছে যে জাহান্নামের মধ্যে যাবে, তার জন্য ইস্তেগফার করার জন্য সাজে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইস্তেগফার পড়া বন্ধ করে দিলেন, তার জন্য আর ইস্তেগফার করলেন না, কিন্তু মন ফেটে মানে ভেঙে যাচ্ছে, মন ভেঙে যাচ্ছে। আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে দিলেন এইভাবে যে ইন্নাকা লা তাহদি মান আহাবাবতা, ও রসুল তুমি যাকে ভালোবাসো তাকে যে তুমি হেদায়ত করবা এটা নাও হতে পারে। এটা মানে বুঝাতে চাইলেন যে দেখো নবীকে হেল্প করার পরেও মানুষ জান্নাতে যেতে পারতেছে না, ইমানদার হতে পারতেছে না, এর কারণটা হলো এই যে এটা হলো ডিসিশনের ব্যাপার, এটা হলো গ্রহণের ব্যাপার, এটা হলো অ্যাকসেপ্টেন্সের ব্যাপার। একবার আব্বাস চোখের পানি ছেড়ে কাঁদতেছেন, আল্লাহ রসুলের কাছে এসে বলতেছেন যে ইয়া রসুলাল্লাহ আমি তো ইমানদার হলাম মুমিন হলাম, আমার ভাই আবু তালেব যত হেল্প করেছে তোমাকে তার অর্ধেকও আমি তোমার জীবনে আমি হেল্প করতে পারিনি, কিন্তু আমি হয়তো জাহান্নাম থেকে মুক্ত হতে পারবো, কিন্তু আমার ভাই তুমি নবী হওয়ার পরেও কি একটু আল্লাহর কাছ থেকে তেমন কিছু মানে পাবো না তুমি? আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন যে হ্যাঁ আমি নবী হওয়ার কারণে যেহেতু তিনি আমার সারাটা দেহের সাথে আমার শরীর মিলাইয়েছেন, তো এই জন্য আল্লাহ তাআলা তার জাহান্নামের খুব মারাত্মক জায়গায় হয়তো তাকে দেবেন না, দাহ দাহ নামক একটা জায়গা আছে সেখানে তাকে রাখবেন এবং তার পায়ের নিচে একটা মানে আগুনের মানে জুতা পরাই দেবেন, যেটার কারণে মাথা টকবক করে ফুটতে থাকে।